88 শতাংশের বেশি চার্জ হয় না, এমনটাই অভিযোগ করেন ব্যবহারকারীরা। ফলে অনেকেই দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার মতো সমস্যায় ভোগেন। অনেকেই ভাবেন অত্যধিক হিটের কারণে চার্জ বন্ধ হয়ে গিয়েছে, কারণ স্ক্রিনের ওপর লেখা থাকে ব্যাটারি চার্জিং অন হোল্ড। কিন্তু এটা শুধুমাত্র হিটের কারণে হয় না। আজ দেখে নেওয়া যাক এই সমস্যার কয়েকটি প্রধান কারণ। এই সমস্যা নিয়ে অ্যাপল নিজেদের ব্লগে জানিয়েছে, যদি ফোনের চার্জিং বন্ধ হয়ে যায় তাহলে দেখে নিতে হবে ফোনের বক্সের সঙ্গে দেওয়া চার্জারই চার্জ হচ্ছে কিনা, কারণ আসল চার্জার না ব্যবহার করলে এই সমস্যা হয়। ফোন চার্জ করার সময় কোনো ওয়াল পাওয়ার সকেট, কম্পিউটার বা অ্যাপেলের পাওয়ারে অন্যান্য আনুষঙ্গিক প্ল্যাগের সঙ্গে ফোন সংযুক্ত না রাখাই ভালো। এই কারণে চার্জ বন্ধ হয়ে যেতে পারে। ডিভাইসের চার্জিং পোর্টে ময়লা জমেছে কিনা সে খেয়ালও রাখতে হবে, কারণ ময়লা জমলে অনেক সময় চার্জ বন্ধ হয়ে যেতে পারে। চার্জ 80% হয়ে বন্ধ হয়ে গেলে একবার সেটিংস চেক করে নিতে হবে, কারণ আইফোনের আপডেটেড ভার্সনে ডিভাইস অপটিমাইজ করার অপশন থাকে, ফলে ব্যাটারি আর 80% বেশি চার্জিং নেয় না। এক্ষেত্রে অপশনটি বন্ধ করে দিতে হবে। অনেক সময় চার্জিংয়ের কারণে আইফোন কিছুটা গরম হয়ে যেতে পারে, সেক্ষেত্রে ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য ফোনের সফটওয়্যারটি খুব গরম হয়ে গেলে ফোন আর চার্জ নেয় না। এক্ষেত্রে চার্জ বন্ধ করে ফোনটি ঠান্ডা করে ফের চার্জ করে নেওয়া যেতে পারে।